আসসালামু আলাইকুম। অনলাইন বাংলাদেশের পক্ষ থেকে আমি মৌসুমী হাসান মৌ স্বাগত জানাচ্ছি আজকের খবরে। খুঁজে পাওয়া গেল পৃথিবীর দ্বিতীয় আইনস্টাইন। শিশুটির বয়স মাত্র 18 মাস। এই বয়সে এই শিশুটিকে জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সঙ্গে তুলনা করেছেন অনেকেই, তবে তার প্রখর বুদ্ধিমত্তার কারণে নয়, বরং চুলের কারণে। শিশুটির চুল এলোমেলো ও বেশ ফোলানো, দেখতে অনেকটা আইনস্টাইনের চুলের মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে একটি ব্যাপক সাড়া ফেলেছে। শিশুটির নাম লায়লা ডেভিস। যুক্তরাজ্যের সাফকনের গ্রেট ব্ল্যাকেনহামে মা চার্লস ও বাবা কেভিনের সঙ্গে বসবাস করে সে। জন্মের পর থেকে মেয়ে লায়লার চুল বেশ বড় ও ফোলানো, অনেকটা ঝাঁকড়া চুলের মতো, সবসময় এলোমেলো থাকে, কোনোভাবেই চুল বিন্যস্ত করে রাখা যায় না। আসলে লায়লার চুলের একটি রোগে ভুগছে। সোশ্যাল মিডিয়াতে শিশুটির ছবি ভাইরাল হয়। ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই হুমড়ি খেয়ে পড়েন পেজের অনুসারীরা। অনেকেই মন্তব্যে লিখেছেন, এ যেন ছোট্ট আইনস্টাইন। শিশু লায়লা ডেভিসের চুলগুলো দেখতে আইনস্টাইনের মতো, এলোমেলো ও বেশ ফোলানো, যা দেখে চোখ আটকে যায় মুহূর্তেই, ব্যাপক সাড়াও পড়ে তাতে। মা চার্লস বলেন, জন্মের পর থেকেই মেয়ে লায়লার চুল বাদামি রঙের, বেশ বড়, অগোছালো এবং ঝাঁকড়া, কোনোভাবেই চুলগুলো আঁচড়ে রাখা যায় না। বিবিসি জানায়, নজর কেড়ে নেওয়া এই শিশুটি জটিল রোগে ভুগছেন, যার কারণেই সে দেখতে এমন। জন্মগতভাবেই এই রোগে আক্রান্ত লায়লা, যাকে বলা হয় আনকমোভেবল হেয়ার সিন্ড্রোম, অর্থাৎ UHS। বিশ্বে এই রোগের সন্ধান খুব একটা পূর্ণ নয়। 1973 সালে প্রথম এই রোগটি শনাক্ত হয়। বিশ্বে মাত্র 100 জনের রয়েছে এই বিরল রোগ। এই রোগের পিছনে জিনগত কারণই দায়ী। মা চার্লস বলেন, কিছুদিন আগেই এই রোগটি শনাক্ত হয়। 1 বছর বয়সেই লায়লার চুল ফুলে ওঠে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এটি ঠিক হয়ে যাবে ভাবছি, কিন্তু চুল আরও বড় হতে থাকে এবং এলোমেলোই থেকে যায়। পরে ডক্টর জানান, এই বিরল রোগের কারণে লায়লার চুল এমন হয়েছে। এই রোগ সেরে উঠবে সেই প্রার্থনাই আমরা সবাই করি। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।